জিনিয়াস এডুকেটরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমাদের দর্শন অনলাইন ক্লাসের অষ্টম পর্ব। অষ্টম পর্বে আমরা আলোচনা করব আবর্তন কাকে বলে এবং আবর্তনের নিয়ম। এর আগে আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ বচন কিভাবে তৈরি হয় এই নিয়ে আমরা আলোচনা করেছি এবং বচন তৈরির যে নিয়ম সেগুলি আমরা শিখিয়েছি। আমাদের সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলি দেখে আসবে। মূল আলোচনায় আসার আগে কয়েকটি কথা তোমাদের বলে রাখি। আমাদের এই চ্যানেলে দুটো বাটন আছে, জয়েন বাটন এবং সাবস্ক্রাইব বাটন। তো তোমরা যদি সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটিকে তাহলে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর সেই সঙ্গে যদি জয়েন বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে জয়েন হও, অর্থাৎ আমাদের চ্যানেলের মেম্বারশিপ নাও, তাহলে আমাদের যে জিনিয়াস বইয়ের লেখক সে লেখকদের সঙ্গে সরাসরি তোমরা কথা বলতে পারবে এবং আমাদের জিনিয়াস বইয়ের সমস্ত প্রশ্ন এবং উত্তর তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। আমাদের সঙ্গে সরাসরি লিংক পেতে গেলে, অর্থাৎ আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হলে তোমাদেরকে জয়েন বাটনে ক্লিক করে জয়েন হতে হবে। তো যাই হোক, আমি চলে আসছি আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসে আলোচনা করব আবর্তন। আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যুক্তি বিজ্ঞান সম্পর্কে, একটু তোমাদের টাচ দিই তাহলে ক্লাসটি আমার বোঝাতে সুবিধা হবে। আমাদের যুক্তি বিজ্ঞানকে ভাগ করা হয় দুটো ভাগে, অবরোহ যুক্তি আরোহ যুক্তি। অবরোহ যুক্তিকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, অমাধ্যম যুক্তি আর মাধ্যম যুক্তি। আজকে আমরা প্রথম যুক্তি এর মধ্যে আসছি এবং অমাধ্যম যুক্তি কি এবং অমাধ্যম যুক্তির মধ্যে কি কি আছে, আবর্তন কি, আবর্তনের নিয়ম, এই পর্যন্ত আলোচনা করব আজকে আমরা। তো অমাধ্যম যুক্তি হলো যে অনুমানে একটি মাত্র যুক্তি বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, আর এই অমাধ্যম অনুমানের মধ্যে আছে আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, এই ধরনের যুক্তি। তো এবারে আসবো আবর্তন কি। আবর্তন হলো যে অমাধ্যম অনুমানে যুক্তি বাক্যের উদ্দেশ্য ও বিধেয় ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তন করে তাকে আবর্তন বলে। যেমন একটি উদাহরণ দিয়ে আমি বিষয়টি বুঝিয়ে দেব। পরীক্ষায় একটি বাক্য দিতে পারে এই রকম, সব গোলাপ সুগন্ধি। এই বাক্যটিকে তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তরিত করে আবর্তন করো। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে বাক্যটি তর্কবিদ্যা সম্মত রূপ যদি আমরা করি, অর্থাৎ লজিক্যাল ফর্ম, তাহলে হবে এ বচন। আর এ বচন যদি হয় তাহলে বচনটি লিখতে হবে এরকম ভাবে, সকল গোলাপ হয় সুগন্ধি, এইভাবে লিখতে হবে। এরপরে তর্কবিদ্যার সম্মত রূপ হলো, এরপরে আমরা আবর্তন করব। এবার আমাদের জেনে নিতে হবে আবর্তনের নিয়মগুলি। আমরা যদি আবর্তনের নিয়ম না জানি তাহলে আবর্তন করতে পারবো না। আমি নিয়মগুলি বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। প্রথম নিয়ম হলো যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হবে সিদ্ধান্তের বিধেয় পদ। দ্বিতীয় নিয়ম হলো যুক্তি বাক্যের বিধেয় পদ হবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ। তৃতীয় নিয়ম হলো যুক্তি বাক্য ও সিদ্ধান্তের গুণ একই হবে। চতুর্থ নিয়ম হলো কোনো পদ যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই হলো চারটে নিয়ম। এই চারটে নিয়মের মধ্যে দিয়ে আমাদেরকে আবর্তন করতে হবে, অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে আমাদের সিদ্ধান্ত টানতে হবে। আমরা যদি সেই চারটে নিয়ম মেনে চলি তাহলে আবর্তন হবে আই বচন, আবর্তন হবে আই বচন। এখানে তোমাদের প্রশ্ন যে আবর্তন কেন আই বচন হবে, এ বচন, ই বচন বা ও বচন কেন হবে না? এবারে সেই প্রশ্নের উত্তরে আসি। যুক্তি বাক্য যদি এ বচন হয় তাহলে আমাদের আবর্তনের যে চারটে নিয়ম আছে সেই চারটে নিয়ম মেনে আবর্তন করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা দেখব ই বচন এবং ও বচন কেন হবে না। কারণ আবর্তনের একটি নিয়মে বলা আছে যুক্তি বাক্য এবং সিদ্ধান্তের গুণ এক হতে হবে। যদি আমরা ই এবং ও বচনকে সিদ্ধান্ত হিসাবে টানি তাহলে
গুণ পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ আবর্তনের নিয়ম লঙ্ঘন করে, যে কারণে আমরা ই বচন এবং ও বচন সিদ্ধান্ত হিসাবে নিতে পারবো না এ বচনের ক্ষেত্রে। তাহলে আমাদের থাকছে আই আর এ বচন। এবার যদি আমরা এ বচনের সিদ্ধান্ত হিসাবে এ বচনকে টানি, তাহলে সমস্যা কোথায়? এ বচনের সিদ্ধান্ত যদি আমরা এ টানি, তাহলে প্রথম নিয়ম উদ্দেশ্য এবং বিধের পরিবর্তন, প্রথম এবং দ্বিতীয় নিয়ম ঠিক থাকবে, তৃতীয় নিয়ম গুণ একই হবে, এক্ষেত্রেও ঠিক থাকবে, কিন্তু চতুর্থ নিয়ম হলো কোনো পদ যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এই নিয়মটি লঙ্ঘন করবে। আমি সেই নিয়মটি একবার দেখিয়ে দেব। এই বোর্ডে আমি দেখাচ্ছি তোমাদের, এই বচনটিকে যদি আমরা এ বচন করি, সিদ্ধান্ত যদি আমরা এ বচন করি, তাহলে সমস্যা কোথায় একবার দেখিয়ে দেব। এ বচন হলে সকল সকল সুগন্ধি হয় গোলা, কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নিয়ম এখানে ঠিক আছে, অর্থাৎ প্রথম নিয়ম অনুযায়ী যুক্তি বাক্যের গোলাপ সিদ্ধান্তের বিধেয় হয়েছে, দ্বিতীয় নিয়ম অনুযায়ী যুক্তি বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, তৃতীয় নিয়ম অনুযায়ী গুণ এক হবে, অর্থাৎ দুটোই সদর্থক হয়েছে, আর চতুর্থ নিয়মটি এখানে লঙ্ঘন করেছে। যেমন চতুর্থ নিয়মে বলা আছে কোনো পদ যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এই নিয়মটি লঙ্ঘন করেছে সুগন্ধি। যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে, অর্থাৎ এ বচনের বিধেয় পদ সুগন্ধি ব্যাপ্য হয় না, আমরা জানি এ বচনের বিধেয় পদ অব্যাপ্য হয়, তাই এখানে সুগন্ধি ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে এ বচনের উদ্দেশ্যে ব্যাপ্য হয়েছে, আমরা জানি এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। তাহলে নিয়মে বলা হয়েছিল কোনো পদ যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, কিন্তু আমরা এখানে দেখছি যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে সুগন্ধি সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, অর্থাৎ এই বচনটি আমরা সিদ্ধান্ত হিসাবে নিতে পারি না, অর্থাৎ এ বচনের আবর্তন হিসাবে এ বচনকে নেওয়া যাবে না। তাহলে আমি দেখালাম এ বচনের আবর্তন ই ও আগে নেওয়া যাবে না এবং এ বচনকেও নেওয়া যাবে না। তাহলে এবার দেখব আমরা এ বচনের আবর্তন আই হয় কি না। এবার আমরা দেখব এ বচনের আবর্তন যদি আই বচন করি তাহলে এই রকম হবে, আই কোনো কোনো সুগন্ধি হয় গোলাপ। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আবর্তনের চারটে নিয়ম, প্রথম নিয়ম যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হয়েছে, দ্বিতীয় নিয়ম যুক্তি বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, তৃতীয় নিয়ম যুক্তি বাক্য ও সিদ্ধান্তের গুণ এক হয়েছে, চতুর্থ নিয়ম কোনো পদ যুক্তি বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এই নিয়মটি লঙ্ঘন করেনি, অর্থাৎ আই বচনে তো কোনো পদই ব্যাপ্য হয় না, তো নিয়ম লঙ্ঘন করার কোনো প্রশ্নই আসে না, যে কারণে এখানে এ বচনের আবর্তন বৈধ হবে আই। তো এবারে আমরা দেখব যে বাকি ই আই ও যে বচনগুলি আছে সেই বচনগুলির আবর্তন কি কি বচন হতে পারে। এবার আমরা দেখব এ বচনের আবর্তন যদি আমরা নিয়ম মেনে করি তাহলে আই বচন হবে, ই বচনের আবর্তন যদি আমরা নিয়ম মেনে করি তাহলে ই বচন হবে, অর্থাৎ ই বচনের আবর্তন করার সময় এ আই ও করা যাবে না, সেক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করবে। তো যাই হোক, আমি বিস্তারিত আলোচনা তোমাদের সঙ্গে এই নিয়ে করছি না, সবগুলি যদি আমি এখন দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যে কারণে আমি এ বচনের মধ্যে দিয়েই সব নিয়মগুলিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা নিজে নিজে বুঝে নেবে। তাহলে আমরা যদি নিয়ম মেনে আবর্তন করি তাহলে এ বচনের আবর্তন হবে আই, ই বচনের আবর্তন ই, আই বচনের আবর্তন আই, ও বচনের আবর্তন সম্ভব নয়, অর্থাৎ ও বচনের আবর্তন কোনোভাবেই সম্ভব হবে না, অর্থাৎ নিয়ম মেনে যদি আমরা ও বচনের আবর্তন করি তাহলে কোনোভাবেই সম্ভব নয়, যে কারণে আমরা লিখতে পারি যে ও বচনের আবর্তন সম্ভব নয়। তো যাই হোক, আমি আলোচনা করলাম অনেক তোমাদের সঙ্গে, আর তোমাদেরকে শেষবেলায় আবারও বলবো, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হলে, আমাদের যে জিনিয়াস বই প্রকাশ হয় সেই লেখকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হলে আমাদের জয়েন বাটনে ক্লিক করে তোমাদেরকে মেম্বারশিপ নিতে হবে। যাই হোক, পরবর্তী ভিডিওতে আবারও আসছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এর সাজেশন এবং নোটস সবার আগে পেতে এবং জিনিয়াস বই এর লেখকদের সঙ্গে সরাসরি কথা বলতে আজই জয়েন করো আমাদের চ্যানেলে। চার্জ মাত্র 119 টাকা প্রতি মাসে।